ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভাই তারেক আজিজ জানতে চেয়েছেন কোন আমল করলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে। জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কেননা মরণ এটা আমাদের জন্য নিশ্চিত, অতএব এর জন্য পাথেয় সংগ্রহ করা, প্রস্তুতি গ্রহণ করা অতি জরুরি। আর বিশেষ করে একজন মুমিন যখন মৃত্যুকে স্মরণ করে, পরকালকে নিয়ে চিন্তা করে, তাহলে তার জন্য দুনিয়াটা ছোট হয়, যেমনটা ইসলামের দাবি, ইমানের দাবি। তো দুনিয়াতে আমরা বসবাস করি, আর এই দুনিয়ার ভালোবাসাই হলো, অধিক ভালোবাসাই হলো পাপের কারণ বা ধ্বংসের কারণ। হব্ব দুনিয়া রসু কুল্লু, অতএব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। সেই হিসাবে মৃত্যুকে স্মরণ করা এটা অতি জরুরি। তো কোন আমল করলে আপনি মৃত্যুকে স্মরণ করতে পারবেন, এমন আপনাকে বলবো। যেমনটা এসেছে মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দেননি। তারপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করবেন বলে অনুমতি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিলেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিচ্ছি। ফাজুরুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে তোমাদেরকে এই জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। এটি একটি সরাসরি আমল যে সুন্নাহ মোতাবেক যদি কবর জিয়ারত করেন তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে। এটা বাস্তব, যখন দেখবেন যে আপনজন গ্রামের লোক, এলাকার লোক এখানে শুয়ে আছে, অবশ্যই সেটা হৃদয়ে নাড়া দিবে, এটি একটি বিষয়। তারপরে হলো এ জাতীয় যে সকল কিতাব রয়েছে সেগুলো পড়া, যেমন শায়খ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ লেখা কিতাব আছে মরণ একদিন আসবেই, এবং যেহেতু আরও অনেক বেশ কিছু কিতাব রয়েছে সেগুলো সংগ্রহ করে মাঝে মধ্যে পড়লেন, নিয়মিত পড়লেন, এতে করে ইনশাআল্লাহ মৃত্যুর কথা স্মরণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।